বৃদ্ধি পাব ব্রয়লারৰ মূল্য। লোকাল মুৰ্গীৰ সৈতে ফেৰ মাৰিব এইবাৰ ব্রয়লাৰে। কিয় বৃদ্ধি পাব ব্রয়লারৰ মূল্য? পশ্চিম বংগত আকৌ আৰম্ভ হৈছে ব্রয়লাৰৰ সিন্ডিকেট। অসমলৈ অহা ব্রয়লাৰ ভৰ্তি গাড়ীক টার্গেট কৰিছে সিন্ডিকেট চক্ৰয়। আলিপুৰ দুৱাৰত পুনৰ সক্ৰিয় হৈ উঠিছে সিন্ডিকেট চক্ৰ। অসমলৈ অহা প্ৰতিখন ট্ৰাকৰ পৰা সিন্ডিকেট চক্ৰই বলপূৰ্বকভাৱে 1500 টকাকৈ সংগ্ৰহ কৰিছে। আলিপুৰ দুৱাৰত বহি ব্ৰয়লাৰ সিন্ডিকেট চলাইছে ৰতন বাহিনীয়ে। ৰতনৰ সৈতে সিন্ডিকেটত জড়িত আছে তাপস আৰু এগৰাকী সাংবাদিক। এই চক্ৰটোৱে কুমাৰগাঁও আৰক্ষীৰ সৈতে মিলি ব্ৰয়লাৰৰ সিন্ডিকেট চলাইছে। ৰতন বাহিনীক 1500 টকা নিদিলে আৰক্ষীৰ জৰিয়তে জব্দ কৰা হয় ব্ৰয়লাৰৰ গাড়ী। ইফালে ৰতনৰ নাম ললেই এৰি দিয়ে আৰক্ষীয়ে। বারো মাসে বিশাল একটা সিন্ডিকেট চলতেছে, সিন্ডিকেট মানে রতন ঘোষের নেতৃত্বে পুরোটা রতন ঘোষের আন্ডারে চলতেছে। গাড়ি লোড করে আসলে এখানে 1500 টাকা দিতে হবে, নাহলে লাইফ স্টক পারমিট দাও, গাড়ি কাগজ দাও, কাটা করো, গাড়ি থানায় নিয়ে চলো, গাড়ি ওই চিপাতে ঢোকাও, এরকম রাত্রেবেলা নানান ধরনের কাহিনী করতেছে রোজ। কমপ্লেন পুলিশ কমপ্লেন, পুলিশই টাকা তুলছে, পুলিশকে কী কমপ্লেন করবে? তার নামে নেই টাকাগুলো, রতন ঘোষের নামে। আমাদের আসামে বেঙ্গল থেকে যে আসামে মুরগির গাড়িগুলো যায় ওগুলার উপরে যে অত্যাচার চলছে, বেঙ্গল গেটে যে 1500 টাকা নেয়, ওই টাকাটা বঙ্গাইগাঁও বরপেটা আর হাউলি ডিস্ট্রিক্টের যে গাড়িগুলো যায় ওগুলির গাড়ি থেকে 1500 টাকা নেয়। রতন ঘোষ আর পুলিশ জড়িত থাকে থেকে কই নাও আলিপুর থেকে ইয়ে নেই গুয়াহাটি আসাম। এমনি তো কথা কে বলে না, তাহলে 1500 দিয়ে দাও, পুলিশে কোনো ঝামেলা দেবে না, বাকি কোনো জায়গায় পুলিশে অসুবিধা দেয় না। না আলিপুর দুয়ারর সিন্ডিকেটর বাবেই অসমত বৃদ্ধি হব ব্রয়লারর মূল্য। রতন পূর্বতেও ব্রয়লারর সিন্ডিকেটর সৈতে জড়িত আছিল। শ্রীরামপুর গোখাইগাঁও আদিতো নিজৰ মানুহ ৰাখি বহিৰাজ্যৰ ব্ৰয়লাৰ অসমলৈ পাৰ কৰাই দিছিল। ৰতনৰ বিৰুদ্ধে আৰু আছে কেতবোৰ গুৰুতৰ অভিযোগ, আমি সেয়া পৰৱৰ্তী প্ৰতিবেদনত বিস্তাৰে প্ৰকাশ কৰিম। শ্ৰীৰামপুৰৰ পৰা বিশ্বজিৎ চৌধুৰীৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, আসাম টকছ।